পিএইচপিতে অবজেক্টোরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আজকের এই এপিসোডটা খুবই ইন্টারেস্টিং ঠিক আছে এখানে আমরা আসলে দেখব যে যখন একটা বড় প্রজেক্ট আমরা একদম ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করতে চাই তখন আমাদের মাইন্ডসেটটা কীরকম থাকা উচিত কিভাবে আমরা গোটা প্রজেক্টের লেআউট ডিফাইন করতে পারি কিভাবে একটা প্রজেক্টের স্ট্রাকচার আমরা চিন্তা করতে পারি ধরেন আমরা একটা ফর্ম বিল্ডার বানাতে চাই ওকে তো ফর্ম বিল্ডারে কী থাকে ফর্ম বিল্ডার ডেফিনেটলি অনেকগুলো ফিল্ড থাকে তাই না এবং আমরা মনে করেন এই ফর্ম বিল্ডারে আমরা গ্রিড সিস্টেমও রাখতে চাই সো এখানে কলম অ্যাড করা যেতে পারে বিভিন্ন সাইজের কলাম সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট এইটুকুন মনে করেন আমাদের বেসিক আইডিয়া এটা দিয়ে আমরা শুরু করতে চাই ঠিক আছে তো চলেন আমরা প্রথমেই কোডে হাত না দিয়ে আগে একটা মক একটা সিস্টেম তৈরি করি যেহেতু যেখানে যেটা দেখলে কোডটা দেখলে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কীভাবে লে লেআউট করতে চাই প্রজেক্টের মানে আমরা ইউজ করতে চাই কিভাবে অ্যাজ এ ফ্রম ইউজার্স পার্সপেক্টিভ যারা আমাদের প্রজেক্টটা ইউজ করবে যেহেতু এটা একটা লাইব্রেরি সো রিউজেবল লাইব্রেরি সো অন্যরা যখন ইউজ করবে তারা আসলে জিনিসটাকে কীভাবে ইউজ করলে ভালো হয় ঠিক আছে সো আমরা আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি এখানে মনে করেন আমরা মক নামে একটা ফোল্ডার করলাম এখানে ধরেন আমাদের প্রজেক্টের নাম দিয়েছি আমরা সোডিয়াম ঠিক আছে সোডিয়াম আচ্ছা এখন যেহেতু পিএইচপি সেভেন নিয়ে আমরা আলোচনা করছি সো আপনাদের পিএইচপি স্টোরমে এই যে এখানে প্রেফারেন্সে যে আমরা পিএইচপি দিয়ে সার্চ করি পিএইচপি এই যে এই নিচে এই জায়গায় এখানে আমরা পিএইচপির ইন্টারপ্রেটার সেটিং যত উপরেটাতে দেওয়া যায় দিয়ে দিই হ্যাঁ নয় সেভেন পয়েন্ট থ্রি দিয়ে দিলাম ফাইন জাস্ট মক অবজেক্টসের জন্য যাতে আমাদের জিনিসটা তৈরি করতে ইজি হয় এখন আমরা জিনিসটাকে আসলে কীভাবে ইউজ করতে চাই একজন ইউজারের পার্সপেক্টিভ থেকে মনে করেন আমরা একটা ফর্ম যখন বানাবো তখন ইউজার এভাবে লিখবে সোডিয়াম তারপরে আমাদের বিভিন্ন ধরনের মেথড অ্যাক্সেস করবে যেমন হচ্ছে অ্যাড কলামস ঠিক আছে এখানে হয়তো সে বলে দিতে পারবে যে সিক্সটি ফাইভ তারপরে মনে করেন এখানে সে অ্যাড করবে অ্যাড ফিলস ঠিক আছে এবং এর ভিতরে সে ফিল্ডগুলো অ্যাড করবে তো আমাদের এইটুকুন আইডিয়া যখন এসছে আমরা এখন একটা ক্লাস রেডি করি যে ক্লাস সোডিয়াম ঠিক আছে এতে দুইটা মেথড কী কী থাকছে ফাংশন অ্যাড কলম আমরা এটাকে আস্তে 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 ব্রেকডাউন করবো দেখেন যে আসলে একটা প্রজেক্টকে যখন আমরা বড় প্রজেক্ট চিন্তা করি কীভাবে আমরা ব্রেকডাউন করতে পারি এটার জন্য বেসিক্যালি এই এপিসোডটা তৈরি করা দিস ই ভেরি ভ্যালুয়েবল এপিসোড বিকজ নো গোনা টিচ ইউ দিস ওয়ে ট্রাস্ট মি ওকে সো অ্যাড কলম এখন অ্যাড কলমটা বেসিক্যালি আমরা কিন্তু মেথড চেইন ইউজ করতে চাই সো ডেফিনেটলি অ্যাড কলমকে কী করতে হবে ক্লাসের সেলফ ইনস্ট্যান্সটা রিটার্ন করতে হবে তাই না আমরা এখানে এটাকে ফোর্স করে দিই যে এটা আসলে সোডিয়ামকেই রিটার্ন করতে হবে অল রাইট এরপরে আমাদের আরেকটা ফাংশন কী থাকলো ফাংশন অ্যাড ফিলস ঠিক আছে এটাও আলটিমেটলি সোডিয়ামকেই রিপ্রেজেন্ট করবে ঠিক আছে সো আচ্ছা আরেকটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা আরেকটা ফাংশন রাখতে পারি যে অ্যাড ফর্ম হুম ফাংশন অ্যাড ফর্ম এটাও আলটিমেটলি যেহেতু মেথড চেন আমরা ইউজ করতে চাচ্ছি সো সোডিয়ামকে সোডিয়ামকে আর কি রিটার্ন করবে গ্রেট তো এবার দেখেন এখন যদি আমি পিএইচপি স্টোরমে যেহেতু কাজ করছি সোডিয়াম আচ্ছা এগুলোকে আমরা স্ট্যাটিক ফাংশন বলে দিই হ্যাঁ এটাকে পার্টিকুলারলি দেখেন এবার শুরু হচ্ছে সোডিয়াম এই যে দেখেন অ্যাড ফর্ম শুরুর জায়গা যে এখানে আমার কেবল একটা ফর্ম অ্যাড করা হলো অ্যাড ফর্ম এখানে আমরা ইচ্ছে করলে ফর্মের একটা আইডি নিতে পারি তাই না সো আমরা এখানে ইচ্ছে করলে একটা আইডি দিলাম যে মাই ফর্ম ইট লুকস নাইস এরপরে দেখেন আমরা এখন যেহেতু মেথড চিন ইউজ করছি এবং সে সোডিয়ামকেই রিপ্রেজেন্ট করছে সো এখন দেখেন আমরা এখানে দিয়েছি দিতে পেরেছি যে অ্যাড কলম ঠিক আছে সো আমরা এখানে দিলাম ধরেন সেভেন্টি একটা কলম চাই আমরা দেন আমরা এখানে কলমের সাইজ দিয়ে দিই কলম সাইজ সো আমরা সেভেন্টি দিয়েছি এরপরে দেখেন এখানে আমরা অ্যাড ফিল্ডস গ্রেট ইট লুক্স নাইস সো আমরা এখন যে কোনো জায়গায় এসে এখানে ইচ্ছে করলে আমরা এখানেও অ্যাড করতে পারি যে অ্যাড ফিল্ডস তারপরে অ্যাড কলম কিন্তু মানে এটা লজিক্যাল দেখাবে না সো আমরা আগে কলম অ্যাড করে নিলাম এরপর অ্যাড ফিল্ডস অ্যাড ফিল্ডস অ্যাড করলাম তারপর মনে করেন আবার একটা অ্যাড কলম করলাম থার্টি তারপরে আবার মনে করেন এর ভিতরে অ্যাড ফিল্ডস করলাম ঠিক আছে এখন আমরা মেথড চেইনের এই সুযোগটা নিতে পারছি তো ফিল্ডস এর মধ্যে বেসিক্যালি কি আসতে পারে ধরেন আমরা প্রথম দিকে চিন্তা করছি যে আমাদের তাহলে একটা ফিল্ড ফ্যাক্টরি থাকবে যেটা কিনা বিভিন্ন ধরনের ফিল্ডকে ইনিশিয়ালাইজ করবে অল রাইট সো আমরা একটা ক্লাস তৈরি করি ফিল্ড ফ্যাক্টরি এতে কি না আমাদের বিভিন্ন রকমের মেথড থাকতে পারে আমরা কিন্তু এখনও প্রোজেক্টটা মানে পুরোপুরি করি না আমরা যে চিন্তা করছি যে কীভাবে করলে ভালো হয় আমরা এটার উপর রিফ্যাক্টরিং করবো বিভিন্ন ধরনের চেঞ্জ করবো আপাতত জাস্ট আমরা চিন্তার বিগিনিং স্টেজে আছি তাই না সো মনে করেন আমরা এখানে একটা মেথড রাখতে চাই যে ফাংশন ক্রিয়েট টেক্সট ফিল্ড ঠিক আছে ফাইন সো আমরা এখন এখানে এটাকে ইউজ করতে চাই এইভাবে যে অ্যাড ফিল্ডস তার ভিতরে আমরা এটা পৌঁছে দিই অ্যাড ফিল্ডস আমরা এই জায়গাটায় মনে করেন যেহেতু এটা ফিল্ডস একটা প্লুরাল মানে মেথড সো আমরা বুঝতেই পারছি এখানে আমাদেরকে মাল্টিপল ফিল্ডস সাপ্লাই করা লাগবে সো আমরা তখন ইচ্ছা করলে এইভাবে দিতে ফিল্ড ফ্যাক্টরি অ্যাড এই ক্রিয়েট আচ্ছা এটা স্ট্যাটিক ফাংশন দিয়ে দিই ক্রিয়েট টেক্সট ফিল্ড ঠিক আছে তা এখন ক্রিয়েট টেক্সট ফিল্ড বললেই তো হবে না এর মধ্যে আরও অনেক কিছু দিতে হবে না সো টেক্সট ফিল্ড ডেফিনেটলি শুড রিপ্রেজেন্ট আ ফিল্ড অবজেক্ট তাই না সো এখন আমাদের তাহলে ক্লাস টেক্সট ফিল্ড নামে একটা জিনিস থাকলো কিন্তু ইট মাস্ট কি এক্সটেন্ড অর ইমপ্লিমেন্ট আ ফিল্ড অবজেক্ট তাই না এক্সটেন্ড অ্যান অ্যাবস্ট্রাক্ট ফিল্ড অথবা মানে ইমপ্লিমেন্ট আ ফিল্ড ইন্টারফেস তো আমরা এখন আপাতত এটা করি আমরা এখানে ক্লাস ফিল্ড ইন্টারফেস নামে একটা জিনিস তৈরি করলাম আরেকটা জিনিস তৈরি করি আমরা এখানে ধরেন ক্লাস অ্যাবস্ট্রাক্ট ফিল্ড যেটা কি না ইমপ্লিমেন্টস ফিল্ড ইন্টারফেস ফিল্ড ইন্টারফেস ঠিক আছে সো ও ক্লাস দিয়েছি এখানে আমরা এটা ইন্টারফেস হবে হ্যাঁ সো আমরা এখন ফিল্ড ইন্টারফেসকে পেয়ে গেলাম ফাইন এখন ফিল্ড ইন্টারফেস বেসিক্যালি এর ভিতর কী কী মেথড থাকতে পারে ধর আমরা যখন একটা চিন্তা করছি যে মানে বেসিক একটা ফর্মের ফিল্ডগুলো কীরকম থাকতে পারে যেমন প্রথমে থাকতে পারে হচ্ছে সেট আইডি ঠিক আছে সো আমরা দিতে পারি ফাংশন সেট আইডি ঠিক আছে এরপরে মনে করেন একটা থাকতে পারে ফাংশন সেট লেবেল তারপরে কী থাকতে পারে ফাংশন সেট মনে করেন ভ্যালু ডিফল্ট ঠিক আছে এরপর মনে করেন ফাংশন সেট ভ্যালু থাকতে পারে তাই না এই মেথডগুলো এখানে থাকতে পারে সো অ্যাবস্ট্রাক্ট ফিল যেহেতু এটা ইমপ্লিমেন্ট করেছে এদেরকে এখানে আমার এই সব মেথডগুলো অ্যাটলিস্ট হয় আমি অ্যাবস্ট্রাক্ট হিসেবে কল করব অথবা আমি ইয়ে করে রাখবো ইমপ্লিমেন্ট করে রাখব ধরেন বেসিক সেট আইডি এগুলো আমি ইমপ্লিমেন্ট করেই রাখতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আচ্ছা এগুলো মুছে দেই এখানে এটা মুছে হ্যাঁ ব্যাস কিন্তু দেখেন আমার এটা টেক্সট ফিল্ড কিন্তু আমি এইভাবে ইউজ করতে চাই এবং এরপরে আমি এখানে ইউজ করতে চাই যে যাতে আমি সেলফ ইয়াটাকেই রিটার্ন করতে পারি সেলফ ইনস্ট্যান্স তো ক্রিয়েট টেক্সট ফিল্ড শুড রিটার্ন এ টেক্সট ফিল্ড অবজেক্ট তাই না টেক্সট ফিল্ড অবজেক্ট এবং বেসিক্যালি তারপরে আমি আবার ওটার সেট আইডি সেট লেভেল সেট ডিফল্ট এরকম ইউজ করতে চাই সো আমি কি এখানে এটা বলে দেবো যে এটা আসলে টেক্সট ফিল্ড এখানে ইন্টার রিটার্ন টাইপ কি টেক্সট ফিল্ড বলে দেবো ধরেন এখানে আমি রিটার্ন টেক্সট ফিল্ড বলে দিলাম আর এইখানে এক্সটেন্স অ্যাবস্ট্রাক্ট ফিল্ড এটা আমি বললাম তাহলে আমি এখন এটা কী করতে পারি যে দেখেন আহা এই যে এই জায়গাটায় ক্রিয়েট টেক্সট ফিল্ড এবার আমি সেট ডিফল্ট সেট আইডি সেট ভ্যালু এরকম করছি তো আবার এইখানে যখন ক্রিয়েট টেক্সট ফিল্ডের জায়গায় আমি যদি আরেকটা ধরেন রেডিও নামে আমি আরেকটা মেথড রাখতে চাই তো তখন এটা কী দিবে সো আমি এখানে ক্লাসের জায়গায় নতুন আরেকটা ক্লাস নিই যে রেডিও ফিল্ড বা রেডিও শুধু রেডিও সো এটাকে তখন রেডিও রিপ্রেজেন্ট করছে সো দিস কুড বি এ স্টাইল কিন্তু আমার কাছে মনে হয় যে এইখানে আমার কাছে মনে হয় না অ্যাকচুয়ালি মানে ইট শুড বি লাইক দিস যে এই জায়গাটায় আপনারা ফিল্ড এই একদম টপ লেভেল প্যারেন্ট ক্লাসটাকে রিটার্ন না করে আপনি একদম বেস ইন্টারফেস যেটা সেটা রিটার্ন করেন ঠিক আছে তাহলে যেটা আলটিমেটলি হবে যে সবাইকে এই সেম ইন্টারফেসটা মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে নাহলে আমি আলটিমেটলি টেক্সট ফিল্ড আমি টেক্সট ফিল্ড হয়তো এখানে এক্সটেন্ডস অ্যাবস্ট্রাক্ট ফিল্ড না বলেও আমি একটা টেক্সট ক্লাস টেক্সট ফিল্ড ক্লাস তৈরি করতে না তাই না কিন্তু তখন হয়তো দেখা যাবে আলটিমেটলি যে আন্ডারলাইন যে মেথডগুলো সেগুলোকে আমি ফোর্স করতে পারছি না সো আমাকে অবশ্যই এখানে ফিল্ড ইন্টারফেস দেওয়াটা বেটার তাহলে কী হবে দেখেন আমার জিনিসপত্র কিন্তু একই থাকছে যে সেট ডিফল্ট সেট আইডি ঠিক আছে তারপর আমি ধরেন আবার এখানে কমা দিলাম ফিল্ড ফ্যাক্টরি এবার হচ্ছে ক্রিয়েট রেডিও তারপর আমি ধরেন সেট লেভেল তারপর ধরেন আমি এখানে দিলাম যে সেট এবার আর পারছি না সেট লেভেলে কেন হচ্ছে না কারণ দেখেন এরপর সেট আইডির পরে এইখানে আমি আর মেথড চেইন করতে পারছি না সো ডেফিনেটলি এখানে আমার কোনো একটা ডিজাইনে ফল্ট হয়েছে তো কি ফল্ট সেটা সেটা হচ্ছে এই যে এইখানে ফিল্ড ইন্টারফেস আমাকে আমি এখানে বলে দিইনি যে এটা আসলে এরা যে কী বলে এটা যে মেথড চেইনিং আমি অ্যালাউ করতে চাই এটা যে সেম ইন্টারফেসটিকে রিটার্ন করবে সো আমি এখানে বলে দিয়েছি তাহলে এটা ফিল্ড ইন্টারফেসকে রিটার্ন করতে হবে ডেফিনেটলি সো এখানেও এখানেও সেল ভ্যালু সবাই সব মেথডগুলো আলটিমেটলি সেলফ ইনস্ট্যান্সটাকে রিটার্ন করবে তাহলে আমার এখানেও আলটিমেটলি ইয়ে দিতে হবে তো আমি এখানে কী দেবো আমি কি এখানে অ্যাবস্ট্রাক্ট ফিল্ড দেবো না আমার ইন্টারফেস বলা আছে ফিল্ড ইন্টারফেস সো ডেফিনেটলি ইট হ্যাজ টু বি ফিল্ড ইন্টারফেস নাও আমি কিন্তু আরো ফোর্স করতে পারছি এখন কিন্তু আর আপনি চাইলেও এইখানে দেখেন এই যে এই জায়গাটায় মানে টেক্সট রিটার্ন করতে পারবেন না না এটা অবশ্য পাবেন যাই হোক না বাট না করাটাই বেটার সো এবার দেখেন এবার আমি সেট আইডিতে এসেছি এখন আমি ইউজ করতে পারছি যে সেট আইডি সেট ডিফল্ট কারণ সেট ভ্যালু এখন কিন্তু আমি খুব মানে নাইসলি মেথড চেঞ্জ করতে পারছি তাই না তো এই যে একটা সিস্টেম আমার মাথার মধ্যে প্রথমে আসলো যে হ্যাঁ এরকম একটা ইয়া হতে পারে তাহলে আমি যদি এই জায়গায় অ্যাট ফিল্ডস আমি এভাবে অ্যারে হিসেবে নিয়েছি তাই না আমি এটাকে আরেকটু ফোর্স করি তা কেমন সেটা ফোর্স করবো ধরেন আমি এখানে তাহলে বলে দিই যে সেটা আসলে ফিল্ড ইন্টারফেস হবে এবং আমি এখানে আনলিমিটেড প্যারামিটার অ্যাকসেপ্ট করব ঠিক আছে তাহলে আমার এই যে ইউজেবল কেসটা আগে এরকম ছিল এখন এটা আমার হয়ে যাবে হচ্ছে এখান আর অ্যারে দেব না আমরা এখানে আমি একটা একটা করে কমা দিয়ে ফিল্ডগুলাকে ইউজ করব ওকে এই যে এবার দেখেন প্রবলেমটা কোথায় এই মানে ইমপ্লিমেন্টেশনের ইস্যুটা কোথায় ধরেন আমি যদি এখন নতুন একটা ফিল্ড ঢুকাতে চাই মানে ইন্ট্রোডিউস করতে চাই এই প্রজেক্টে তাহলে আমাকে কি করতে হচ্ছে তাহলে আমাকে প্রত্যেকবার আমার ফিল্ড ফ্যাক্টরিতে এখন ধরেন আমি একটা আপনি প্লাগ ইন সিস্টেমের মতো করে ডেভেলপ করতে চাইছেন যাতে থার্ড পার্টি ডেভেলপার ক্রিয়েট করতে পারে ফিল্ড তাই না সো যখন একটা ফিল্ড তৈরি হবে এইখানে মেইন যে মেথডটা এটা আমাদের এখানে এসে মডিফাই করতে হবে তাই না অথচ আমরা কি জানি সলিড প্রিন্সিপালের একটা বড় জিনিস ছিল ওপেন ক্লোজড প্রিন্সিপাল অর্থাৎ আপনি যখন একটা ক্লাসে একটা পুরো ফাইনাল প্রজেক্টন ডিজাইন হয়ে যাবে এমনভাবে ডিজাইন করবেন যে ইট ইজ অ্যাকচুয়ালি ওপেন ফর এক্সটেনশন অ্যান্ড ক্লোজড ফর মডিফিকেশন ওকে দেন আমরা এখানে তাহলে কী করতে পারি আমরা এখানে যদি এভাবে রাখি ক্রিয়েট টেক্সট ফিল্ড এখন একটা পাসওয়ার্ড ফিল্ড ইমপ্লিমেন্ট করতে গেলে ধরেন আমাকে এখানে আনতে হচ্ছে যে স্ট্যাটিক ফাংশন ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ড ফিল্ড ঠিক আছে এবং এটাও আলটিমেটলি ফিল্ড ইন্টারফেস রিটার্ন করছে ফাইন প্রত্যেকটা ফিল্ড এখন ইন্ট্রোডিউস করতে গেলে আমাকে বারবার ফিল্ড ফ্যাক্টরিতে হাত দিতে হচ্ছে ওকে সো ইটস এ ব্যাড ডিজাইন ডেফিনেটলি ইটস এ ব্যাড আর্কিটেকচার কারণ তখন আমাকে নতুন করে আবার এসে এখানে ফিল্ড একটা নতুন ইন্টারফেস করতে গেলে বার 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 বারবার আমাকে কী করা লাগছে হাত দিতে হচ্ছে আমার মেইন ক্লাসগুলোতে সো এখন ক্রিয়েট পাসওয়ার্ড ফিল্ডে যায় পাসওয়ার্ড ফিল্ড এবার সেট ভ্যালু সেট আইডি আমি যেই অর্ডার এই রাখি না কেন সেট ভ্যালু এই সেট ভ্যালু বলছি সেট ডিফল্ট ঠিক আছে তো তাহলে আমরা এটাকে কীভাবে এই থেকে রক্ষা পেতে পারি ক্ষেত্রে আমরা খুব সহজেই এখানে একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন ইমপ্লিমেন্ট করতে পারি ওকে যেমন আমরা এখানে ক্রিয়েট পাসওয়ার্ড যে ফিল্টার রেখেছি এটা আমরা রাখবো না ওকে এটা আমরা না রেখে আমরা কি করবো আমরা এই অ্যাট ফিল্ড স্টার ফিল্ড সব কিছু দেখে আমরা ফিল্ড ফ্যাক্টরিটাকে ইউজ আর করবো না আমরা ফিল্ড ফ্যাক্টরিটাকে ফেলে দিই ফিল্ড ফ্যাক্টরি থাকুক আমরা ফিল্ড ফ্যাক্টরিকে রাখব না আমরা জাস্ট মানে অ্যাট ফিল্ডসের মধ্যে ডাইরেক্টলি এই টেক্সট ফিল্ড ক্লাসগুলোকে ইউজ করবো ঠিক আছে সো আমরা এখানে ফিল্ড ইন্টারফেসে একটা নতুন মেথড ইন্ট্রোডিউস করি ফাংশন এটা হবে হচ্ছে স্ট্যাটিক ফাংশন ধরেন ক্রিয়েট ঠিক আছে ফিল্ডার ফিল্ডরি না ফিল্ডার এটি কিন্তু আমি স্ট্যাটিক দিলাম ঠিক আছে সো এবার আমার এখানেও তাহলে এখানে স্ট্যাটিক থাকবে তাই না এবার আমি ডাইরেক্টলি এই টেক্সট ফিল্ড এখানে আর ফিল্ড ফ্যাক্টরি আর আমার লাগছে না ওকে দেখেন এবার আমি ইউজ করবো হচ্ছে সোডিয়াম সোডিয়াম অ্যাড ফর্ম ধরেন আমার ফর্মের আইডি দিলাম ফর্ম ঠিক আছে আমি একটু হ্যাঁ এরপর হচ্ছে ধরেন অ্যাড কলম আমি ইচ্ছেগুলো কলম অ্যাড করতে পারি ইচ্ছেগুলো কলাম নাও অ্যাড করতে পারি ইটস টোটালি অ্যাপ মি সো আমি এখানে অ্যাড ফিল্ডস এবার ইউজ করলাম ঠিক আছে এবার দেখেন এখানে আমার মেথড কি আসছে ফিল্ড ইন্টারফেস নাও আমি যেটা করবো সেটা হচ্ছে এবার এখানে আর ফিল্ড ফ্যাক্টরিকে ইউজ করবো না টেক্সট ফিল্ড ক্রিয়েট ঠিক আছে এখানে ধরেন আমি আইডি পাস করলাম টেক্সট ফিল্ডের আইডি তারপরে আমি এখানে সেট ভ্যালু একইভাবে সেট ডিফল্ট সেট লেভেল যা ইচ্ছা আমি এখানে ইউজ করলাম আবার কলম এরপর হচ্ছে চেকবক্স ফিল্ড চেকবক্স না আমরা এখানে কী কী দিয়েছি আরেকটা কী দিলাম রেডিও রেডিও ক্রিয়েট কেন আমরা ক্রিয়েট মেথড ইউজ করলাম কেন আমরা সরাসরি এখানে স্ট্যাটিক মেথডে এভাবে রাখলাম না যে সেট ভ্যালু সেট লেভেল কারণ এটা যদি আমরা স্ট্যাটিক ইনস্ট্যান্সে রাখি তাহলে প্রত্যেকবার এই যে একটা ফিল্ড তৈরি হবে এটা কিন্তু একটা নতুন ইনস্ট্যান্স ইট শুড বি নিউ ইনস্ট্যান্স কারণ এই সব কিছু প্রপার্টিগুলো ভ্যালু নতুন ভ্যালু কন্টেন্ট কন্টেইন করছে তাই না সো একটা সেম ভ্যালুকে যদি সে রিপ্রেজেন্ট করে তাহলে আলটিমেটলি কী হবে তখন দেখা যাবে একটা ফিল্ড আমার বারবার ভ্যালু মডিফাই হয়ে যাচ্ছে সো আউটপুটে দেখা যাবে আমি লাস্টে যেটা ইউজ করছি সেই আউটপুটে আসেন যেহেতু ইটস ইস স্ট্যাটিক ফিল্ড সো ইটস ভ্যালুজ আর স্ট্যাটিক লাইক দ্যাট যদি আমরা ওইভাবে ইউজ করতাম সো তা না করে আমরা এখানে একটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করলে বারবার নতুন ইনস্ট্যান্স আসলো টেক্সট ফিল্ডার এবং সেখানে আমরা তখন সেট হলো সো এভরি টাইম এই টেক্সট ফিল্ড রেডিও যত ফিল্ড আমরা ইউজ করছি এরা নতুন নতুন ইয়ে নিয়ে আসছে কী বলে নতুন নতুন ইনস্ট্যান্স নিয়ে আসছে সো এদেরকে নিউ ফিল্ড হিসেবে ইউজ করাটা ইজি হচ্ছে দেন আমি এখানে সেট লেভেল এরকম ইউজ করলাম ওকে তাহলে আমার সেট আইডিটা লাগছে না কিন্তু আমি ইচ্ছা করলে সেট আইডিটা রেখেও দিতে পারি এখানে রাইট সো আইডি এখানে আমি যে যদি আমি ক্রিয়েট করার সময় আইডি পাস করি ফাইন আর নাহলে আমি পরবর্তীতে সেট আইডি ইউজ করে আইডি সেট করতে পারি এখন দেখেন এখন যদি থার্ড পার্টি ডেভেলপাররা আসে তারা মনে করেন হঠাৎ করে নতুন একটা এখানে ক্লাস তৈরি করলো যে এখানে আমি নতুন একটা ক্লাস ফাইল নেই আচ্ছা নিউ ফাইল নেই নি এখানেই তৈরি করি যে এখন থার্ড পার্টি ডেভেলপার এসে যে ক্লাস মনে করেন এখন গুগল ম্যাপ ফিল্ড তৈরি করলো গুগল ম্যাপ ঠিক আছে তারা জানে যে তাদেরকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ফিল্ডকে এক্সটেন্ড করতে হবে ঠিক আছে এক্সটেন্ডস অ্যাবস্ট্রাক্ট ফিল্ড ওকে ফাইন ধরেন এর মধ্যে আরও একটা মেথড থাকলো রেন্ডার যেটা আলটিমেটলি ফাইনালি রেন্ডার করবে তাই না এটা ইন্টারনাল মানে মেথড তো এবার সে এখানে তৈরি করলো সাথে সাথে যখন আমরা ইউজ করছি আমরা জানি যে হ্যাঁ আমরা গুগল ম্যাপের লাইব্রেরিটা ইনক্লুড করেছি নাও আমরা কী করতে পারি আমরা এবার এখানে এসে গুগল ম্যাপ ক্রিয়েট ধরেন ম্যাপ আইডি এরপরে সেট লেভেল এরপরে ধরেন সেট ভ্যালু সেট ডিফল্ট ঠিক আছে আমরা এখানে ইউজ করতে পারছি কোনো সমস্যা কিন্তু নেই এখন দেখেন পুরো জিনিসটা একটা রোবাস্ট আর্কিটেকচারে চলে আসলো আগের চেয়ে অন্তত অনেক বেটার আর্কিটেকচার চলে আসলো অনেক ওপেন ফর এক্সটেনশন অ্যান্ড ক্লোজড ফর মডিফিকেশান আমার কিন্তু এখন আর মাঝখানে কোনো জায়গায় হাত দিতে হচ্ছে না এই মেথডগুলোকে আমার হাত দিতে হচ্ছে না যে অ্যাড ফিল্ড তারপরে সেই ফিল্ডগুলোর জন্য প্রত্যেকটার জন্য আমাকে নতুন নতুন ফিল্ড ডেফিনেশান অ্যাড করতে হচ্ছে না আমার জাস্ট নর্মাল ফিল্ডের যদি ক্লাসটা থাকে ফিল্ডের অবজেক্টটা থাকে এবং আমি জানি যে এটা বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ফিল্ডকে এক্সটেন্ড করছে তাই না সো এখানে আসলে কোনো ঝামেলাই নেই কিন্তু আমি যদি এখানে ধরেন গুগল ম্যাপ সে তৈরি করলো এবং সে এটাকে এক্সটেন্ড করলো না ঠিক আছে তখন যদি ধরেন আপনি ইউজ করবেন আলটিমেটলি দেখবেন যে এখানে এরোড় আসছে তাহলে শেষ করার আগে আরেকটি জিনিস বলে দেওয়া দরকার এই যে যখন ধরেন আমরা ইউজ করছি সোডিয়াম ফর্ম ঠিক আছে বা ফর্ম বেসিক্যালি ফার্স্টে এই যে ফর্ম এখানে কিন্তু মনে রাখতে হবে যে এটা যদি সেলফকে রিটার্ন করে হ্যাঁ যে রিটার্ন সেলফ তাহলে কিন্তু হবে না যদিও সেটা সে সোডিয়ামের সেলফ সোডিয়ামের কি বলে ইনস্ট্যান্সকে রিটার্ন করছে সেলফ ইনস্ট্যান্স কিন্তু সেটা হবে না কারণ এই সোডিয়ামে যখনই অ্যাড ফর্ম তৈরি হয়েছে এটা কিন্তু একটা ফুললি এটা একটা কন্টেইনার ক্রিয়েট করছে হ্যাঁ এই সোডিয়াম এখন যদি স্ট্যাটিক থাকে তাহলে যেটা ঝামেলা হবে একটা ফর্ম আরেকটা ফর্মের সাথে কোলাইট করবে সো ডেফিনেটলি এইখানে আপনাকে যে রিটার্ন যখনই একটা নতুন ফর্ম তৈরি হলো তখন আমাদের রিটার্ন নিউ সোডিয়াম সোডিয়াম এটাই ইউজ করা লাগবে ওকে সো তারপরে যখন অ্যাড কলম হলো বা এটার একটা রেফারেন্স রাখা লাগবে যাতে আপনি এই মেথড চেইনটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন ওকে কারণ এটা যখন ইউজ করবে হ্যাঁ আলটিমেটলি সেটা হবেই কারণ যখন এই সোডিয়াম ইউজ করছে এরপরের মানে মেথডগুলো যে অ্যাড কলম অ্যাড ফিউলস এটা কিন্তু বেসিক্যালি এই অবজেক্টটার উপরে নতুন একটা ইনস্ট্যান্স এর উপরে কাজ হচ্ছে এই অবজেক্টের মেথডগুলোকে ইনভলভ করছে হ্যাঁ এটা কিন্তু স্ট্যাটিক ইনস্ট্যান্স আর থাকছে না ওকে তো এই জিনিসগুলো মাথায় রেখে যখন আপনি একটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা ভাবনা করবেন তখন দেখবেন যে আপনার প্রজেক্টের লেআউট তৈরি করা অনেক ইজি ফোর্স করা অনেক ইজি এবং এই অবজেক্ট ওরিয়েন্টেডের এই ফিচারগুলো ইউজ করে খুব সহজেই আপনি খুবই চমৎকার একটা কংক্রি মানে অ্যাবস্ট্রাক্ট একটা সিস্টেম রেডি করে ফেলতে পারবেন ঠিক আছে তারপরে সেটার উপর বেইস করে আপনি পুরো প্রজেক্টের লেআউট দাঁড় করাতে পারবেন কিন্তু প্রথমে আপনাকে হাতে জাস্ট মানে প্রবলেম পাইলেন ধাম ধুম কোড করে ফেললাম পরে যেমন হলে হে কোডটা তো ভালো হইলো না এখানে ভেজাল হচ্ছে ওখানে ভেজাল হচ্ছে একটু ফিচার অ্যাড করতে গেলে এখানে চেঞ্জ করতে হচ্ছে ওখানে চেঞ্জ করতে হচ্ছে মেয়ে নিয়ে করতে হচ্ছে এভাবে না করে অলওয়েজ যখনই আপনি একটা প্রজেক্ট পান চিন্তা প্রোজেক্টটাকে একদম মানে একদম রুট লেভেল থেকে চিন্তা ভাবনা করবেন হ্যাঁ এবং মানে প্রবলেমটাকে যখন আপনি ব্রেক ডাউন করা শুরু করবেন তখন দেখবেন এইভাবে আপনি পুরো জিনিসটার মানে পুরো জিনিসটা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন পুরো জিনিসটা লেআউট ডিজাইন করতে হবে তবে এটা একদিনে হবে না ইট মাস্ট নিডস এক্সপেরিয়েন্স একদিনে হবে না একদিনে আপনি পারবেন না এবং সেটা না পারলে যে হাল ছেড়ে দেবো তা না এটা ট্রাই করতে হবে নিজের কোড বারবার দেখতে হবে নিজের কোড দেখার পাশাপাশি সেটাকে কীভাবে মানে ইম্প্রুভ করা যায় সে চিন্তা করতে হবে বারবার রিফ্যাক্টর করতে হবে রিফ্যাক্টর করতে ভয় পাওয়া যাবে না যে হ্যাঁ আমার একটা জিনিস হয়ে গেছে আমি আর একটাতে হাত দেবো না না ইটস নট লাইক দ্যাট সো নতুন নতুন ভার্সনে আপনি আরও বেশি রিফ্যাক্টর করবেন হয়তো দেখা যাবে ব্যাকওয়ার্ড কম্পেটেবিলিটি মেনটেন করতে হবে মনে করেন আপনি একটা প্রোডাক্ট রিলিজ দিয়েছেন এখন অনেক থার্ড অনেক ইউজাররা সেটা ইউজ করছে এখন আপনি পুরো জিনিসটাকে ঢেলে সাজাতে চান আপনি একটা নতুন করে সব কিছু ইচ্ছা মতো লিখে ফেলেন তাহলে দেখা গেলো কি যে হয়তোবা এমনভাবে লিখেছেন এক্সিস্টিং যে প্লাগিনগুলো ছিল এক্সিস্টিং যে ইয়াগুলো ছিল সেগুলো আর এটার সাথে কাজ করছে না তখন ব্যাকওয়ার্ড কম্পেটেবিলিটি ব্রেক করছে সো ইট ইটস এ ব্যাড প্র্যাকটিস কারণ তাতে আপনার অন্য থার্ড পার্টি ডেভেলপাররা যারা আপনার সিস্টেমের উপর বেস করে তৈরি করছে নতুন নতুন জিনিস তারা ফ্রাস্ট্রেটেড হবে সো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখা দরকার এই কারণেই যখন আপনি একটা প্রোডাক্ট রিলিজ দিচ্ছেন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে আপনার দূরদর্শিতা কতখানি আছে আপনি কতখানি যেতে চান সো ভবিষ্যতের ব্যাপারটা চিন্তা করতে হবে এই কারণে ধীরে সুস্থে তারা হুড়া না করে দের নো হেস্ট তারা হুড়া না করে ধীরে সুস্থে প্রোজেক্টার লেআউট ডিজাইন করা দরকার এই কারণেই আসলে আজকের এই এপিসোডটা তৈরি করা ওকে সো এনজয় করলে জানাবেন টেক কেয়ার গাইজ